চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে কারচুপির মামলায় বিএনপি নেতা ডাক্তার শাহাদাত হোসেনকে মেয়র ঘোষণা করেছেন আদালত। দুপুরে দেয়া এক আদেশে একই সাথে 2021 সালে মেয়র হিসেবে দায়িত্ব নেয়া আওয়ামী লীগ নেতা রেজাউল করিম চৌধুরীর ফলাফলও অবৈধ ঘোষণা করা হয়। এছাড়া শাহাদাতকে মেয়র হিসেবে গ্যাজেট প্রকাশ করে 10 দিনের মধ্যে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেন চট্টগ্রামের যুগ্ম জেলা জজ খায়রুল আমিন। 2021 সালের 27 জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ডাক্তার শাহাদাত এই মামলাটি দায়ের করেন। তবে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কয়েকদিন পরই রেজাউল করিমকে অপসারণ করা হয়। আরও জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রনি দত্ত। রনি, কদিন আগেই মেয়রদেরকে সরিয়ে 12 সিটিতে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার, আজকের এই আদেশের কার্যকারিতা আছে কিনা জানাবেন। আপনাকে জানিয়ে রাখি, কিছু একটি 2021 সালের 24 ফেব্রুয়ারি যে মামলাটি করা হয়েছিল সেখানে অভিযোগ করা হয়েছিল, অভিযোগ আনা হয়েছিল যে নির্বাচনে কারচুপির অভিযোগ এবং তাকে ইচ্ছাকৃতভাবে তাকে হারিয়ে দেওয়া হয়েছে, কারচুপির মাধ্যমে তাকে হারিয়ে দেওয়া হয়েছে বিএনপির নেতা ডাক্তার শাহাদাত হোসেনকে, এবং তাকে হারিয়ে দিয়ে আওয়ামী লীগের নেতা এম রেজাউল করিম চৌধুরীকে আসলে সেখানে মেয়র নির্বাচিত মেয়র ফলাফল ঘোষণা করা হয়েছে। এই ফলের বিরুদ্ধেই কিন্তু আসলে মামলাটি করা হয়েছে। তো আজকের যে আদালত, সেই ফলটি আসলে অবৈধ ঘোষণা করা হয় করে, এবং অবৈধ ঘোষণা করার প্রেক্ষিতে রেজাউল করিমের যে মেয়র নির্বাচিত হয়েছেন সেটি আসলে অবৈধ ঘোষণা করেছেন, এবং একই সাথে ডাক্তার শাহাদাতকে বৈধ ঘোষণা করে তাকে বিজয়ী ঘোষণা করে তাকে 10 দিনের মধ্যে এখানে তাকে যে দায়িত্ব সেটি বুঝিয়ে দেওয়ার জন্য আসলে বলা হয়েছে। কিন্তু আপনি যেটি বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু এখানে যেই বিষয়টি জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার, সেখানে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, সেক্ষেত্রে আসলে কতটুকু এটি কার্যকর হবে সেই বিষয়টি কিন্তু আইনিভাবে আসলে ব্যাখ্যা করার বিষয় রয়েছে, এবং এই বিষয়টি এখন পর্যন্ত স্পষ্ট হয়নি, কারণ এখন কোনো আইনজীবী আসলে রাইটে পুরোপুরি এখনও পূর্ণাঙ্গ রাইটে আসলে পুরো পাওয়া যায়নি, এবং পূর্ণাঙ্গ রাইটে পাওয়ার পরই এখানে একটি বিচার বিশ্লেষণ করা হবে, এবং একই সাথে সেই এটি বৈধতা কার্যকর এবং আসলে কার্যকর কতটুকু হবে, কার্যকারিতা কতটুকু থাকবে, এবং তাকে আসলে 10 দিনের মধ্যে যে মেয়র পদে তাকে যে তাকে দায়িত্ব বুঝে দেওয়ার কথা বলা হয়েছে সেটি আসলে কতটুকু হবে সেই বিষয়টি আসলে জানা যাবে। তবে আমরা পূর্ণাঙ্গ রায়টি পেলে হয়তো সেই বিষয়টি পুরো জানতে পারবো। যদিও ডাক্তার শাহাদাত হোসেনের যে আইনজীবী, তিনি বলেছেন যে তিনি দাবি করেছেন যে আদালত যেই রায়টি দিয়েছে সেই রায়টি কিন্তু আসলে কার্যকর করা হবে এবং সেটি 10 দিনের মধ্যে কার্যকর করা হবে। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা। রনি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী রনি দত্ত।